আলিস আল ইসলামের চোটে কপাল খুলেছে জাকির আলী অনিকের। প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েই জানালেন ম্যাচ খেলার সুযোগ পেলে দলের জয় রাখতে চান অবদান। বিপিএলে কুমিল্লার জার্সিতে ফিনিশার রোলে সবার চোখ টেনেছেন এই ইয়াংস্টার। এবার টাইগার আউটফিটে পাওয়ার সুযোগ হাতছাড়া করতে চান না বলে ডিবিসিকে একান্তে জানিয়েছেন জাকির আলী। অবশ্যই ডোমেস্টিক আরেকটা টুর্নামেন্ট হলে ভালো হয়, কারণ গ্যাপ বেশি হয়ে যায় এই বিপিএল এর পরে আরো আরেকটা বিপিএল। তো জাতীয় দলের সুযোগ পাওয়ার আগে এভাবেই আক্ষেপ ঝরছিল জাকির আলী অনিকের কণ্ঠে, তখনও যে জানা ছিল না তার জন্য কি অপেক্ষা করছে। তো এই চেষ্টা করি নিজের বেস্টটা দেওয়ার যেখানেই খেলি। দেশেরা কোচ সালাউদ্দিন বিপিএল এর মাঝেই জাকিরকে প্রশংসায় ভাসিয়েছিলেন। শ্রীলঙ্কার বিপক্ষে স্কোয়াডে জায়গা না হওয়ায় নির্বাচকদের নিয়েছিলেন এক হাতে। টুর্নামেন্ট শেষে অবশ্য জাকির জানিয়েছিলেন সুযোগ পেলে সেটা কাজে লাগাতে চান। আমাকে যদি ডাকা হয় অবশ্যই আমি ওইটা নিয়ে চিন্তা করবো। আপাতত এই কয়দিন তো বিপিএল নিয়ে চিন্তা করছি, এখন আপাতত ঢাকা প্রিমিয়ার লিগ আছে এটা নিয়ে চিন্তা করতেছি। যদি আমাকে কোনো কিছু কল করা হয় অবশ্যই আমি ওইটা নিয়ে ওগুলো নিয়ে চিন্তা করবো। পরের দিনই কাঙ্ক্ষিত কলটা আসে। শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের স্কোয়াডে ডাক পান এই মারকুটে ব্যাটার। একাদশের সুযোগ পেলে দলের প্রয়োজন অনুযায়ী খেলার কথা জানিয়েছেন জাকির। শ্রীলঙ্কা সিরিজের টার্গেট থাকবে ওই রকমই, আমাকে টিমে যেরকম প্ল্যান দিবে, যে সিচুয়েশনে খেলার সিচুয়েশন আমাকে পয়েন্ট ভিউ দিবে ওরকম ভাবে খেলার। সিলেট স্টেডিয়ামটা বেশ স্পেশাল জাকিরের জন্য। এই উইকেটে যে হয়েছিল প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক, এবার অপেক্ষা জাতীয় দলে অভিষেকের। মামুনুর রশিদ, ডিবিসি নিউজ, ঢাকা।